প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজ আমি চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাস নেব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বই খাতা কলম নিয়ে বসে পড়ো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের ৩৩ পৃষ্ঠার বের করো। দেখো, আমরা গত ক্লাসে সুষম খাদ্য কেন প্রয়োজন ব্যাখ্যা করে এটা পড়েছি। আজ আমরা পর্যাপ্ত পুষ্টি উপাদান পাওয়ার সহজ উপায় বর্ণনা করব। পর্যাপ্ত পুষ্টি উপাদান সহজ উপায় উপাদান সহজ উপায় বর্ণনা করো। এখানে দেখো এটা কীভাবে পুষ্টি উপাদান সহজে পাওয়া যায় সেটা বর্ণনা করতে বলছে। পর্যাপ্ত পুষ্টি উপাদান পাওয়ার সহজ উপায় হলো আদর্শ খাদ্য তালিকা। আমরা কিন্তু আদর্শ খাদ্য তালিকা সম্পর্কে রিডিংয়ের ভিতরে পড়ে ফেলেছি। তো পর্যাপ্ত পুষ্টি উপাদান পাওয়ার সহজ উপায় হচ্ছে আদর্শ খাদ্য তালিকা। এই তালিকা প্রতি বেলার খাবারে প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান রয়েছে কিনা তা নিশ্চিত করে। তাহলে আমরা রিডিংয়ের ভিতরে যেটা পড়েছি সেটা হচ্ছে কি, আদর্শ খাদ্য তালিকা। আদর্শ আদর্শ খাদ্য তালিকা কিন্তু এটা আমরা একটা কিন্তু পড়ে ফেলেছি। তো আদর্শ খাদ্য তালিকার মাধ্যমে আমরা জানতে পারব যে পর্যাপ্ত পুষ্টি উপাদান পাওয়া সহজ উপায়। তো দেখো, আদর্শ এই তালিকায় প্রতি বেলার খাবারে প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান রয়েছে কিনা তা নিশ্চিত করে। এই তালিকায় কী রয়েছে, সকল সকল খাবারে পুষ্টি উপাদান রয়েছে কিনা সেটা নিশ্চিত করে। এটি দ্বারা আমরা বুঝতে পারি প্রতি বেলায় কোন খাদ্য কতটুকু খেতে হবে। এটা এই যে এই খাদ্য আদর্শ খাদ্য তালিকার দ্বারা আমরা বুঝতে পারি কোন সময় কতটুকু খাবার খেতে হবে। তো হচ্ছে অল্প পরিমাণে তেল ও চর্বি অল্প পরিমাণে তেল ও চর্বি জাতীয় খাবার খেতে হবে। এর সাথে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। এভাবে খাদ্য গ্রহণ করলে আমরা আমাদের দেহের জন্য পর্যাপ্ত পুষ্টি উপাদান পাবো। ওখানে আমরা এই যে আদর্শ খাদ্য তালিকার এটা আছে, তোমরা এটাই এই প্রশ্নের উত্তরে লিখে দিতে পারো। তো আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা সুন্দর করে পড়বে। আমি আগে বলেছি, এখনও বলেছি, এটা সুন্দর করে পড়বে এবং মুখস্থ করে ফেলবে। আর এটা অবশ্যই তোমরা খাতায় লিখবে, নাহলে কিন্তু মনে থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ক্লাস আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ হবো। আল্লাহ হাফেজ।